এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমার সঙ্গে দেখা না করেই তুমি চলে যাচ্ছিলে নাকি? আপনার কাছেই তো যাচ্ছিলাম, টাকাটা জোগাড় করতে একটু দেরি হয়ে গেল। এই নাও, পুরো 10,000-ই আছে। সাবধানে রেখো, সোজা গিয়ে রবীন্দ্রনারায়ণবাবুর টাকা শোধ করে বাকি টাকা কোনো ব্যাংকে রেখে দিও। তোমার বাড়ি যেমন রেখে গেলে তেমনিই থাকবে। লেখাপড়া শেষ করে যখনই গ্রামে আসবে তখনই ফেরত পাবে। মনে করো না তোমার বাড়ি আমি গ্রাস করবো।
চল্লিশ নম্বর বাড়িটা কোথায় হবে বলতে পারেন? ওই তো ওই বিয়ে বাড়িটা, আলো জ্বলছে, যান যান। নমস্কার আজকে, এটা কি রবীন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি তার সঙ্গে একটু দেখা করতে পারি? এক মিনিটের জন্য। আমি তার বাল্যবন্ধু ঈশ্বর জগন্নাথ ভট্টাচার্যের ছেলে। কিন্তু তুমি বোধহয় জানো না, উনি আজ দু বছর আগে মারা গেছেন। তাহলে কি বাবাকে দেওয়া কথা? যদি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও তো আগে আপনি তার সঙ্গে আমার দেখা করিয়ে দিন। কিন্তু তিনি তো এখন ব্যস্ত, তার একমাত্র মেয়ের বিয়ে। কথা দিচ্ছি মাত্র এক মিনিট সময় আমি নেব। বেশ, এসো। এসো এখানে বসো, আমি খবর দিচ্ছি কর্তামাকে। কর্তামা, রঘুনাথপুর থেকে পণ্ডিত মশাইয়ের ছেলে এসেছে, বললে খুব জরুরি আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। কোথায়? নিচে। তাকে তো কার্ডটা পাঠানো হয়নি। পণ্ডিত মশাই ছিলে আগে? হ্যাঁ। থাক বাবা থাক, কাকাউর কাছ থেকে বাবা 5,000 টাকা ধার নিয়েছিলেন, বিপদ্দশায় ধার শোধ করার সুযোগ পাননি। আমি জানতুম না কাকাউ বেঁচে নেই, টাকাটা আমি নিয়ে এসেছি। কর্তামা কর্তামা, সর্বনাশ হয়ে গেছে কর্তামা, শিগগির একবার নিচে চলুন। আজ কি ফিরে যাব? না, বাড়ি বিক্রি করেছি পিতৃ ঋণ শোধ করার জন্য। আগে ঋণ শোধ, তারপর নিজের ভবিষ্যৎ। ট্রাফিক সিগন্যালে বরের গাড়ি দাঁড়িয়েছিল, হঠাৎ প্রচন্ড বেগে মিনি বাসটা হুড়মুড় করে এসে পড়ল গাড়ির ওপর, পলকের মধ্যে ঘটে গেল চরম সর্বনাশ। হইচই চিৎকারের মধ্যে দেখতে পেলাম রক্তের স্রোত, বরের সঙ্গে আরো দুজনার দেহ থেতলে দুমড়ে একাকার হয়ে গেছে। লগ্নাবস্থার জীবন চরম অভিশপ্ত, শুধু কন্যাই নয় বংশের পূর্বপুরুষরাও চিরদিন নরকবাসী থাকবে। তোমার কাকাবাবুর আত্মা চিরদিন নরক যন্ত্রণা ভোগ করবে। যদি রাজি হও
একদিকে যেমন তোমার কাকাবাবুর আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, অন্যদিকে তোমার বাবার আত্মাও ঋণ মুক্ত হবে। আমার বন্ধু রমেন্দ্র নারায়ণের কাছ থেকে যে 5,000 টাকা আমি ধার করেছিলাম, সে ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আমার আত্মা হাহাকার করে বেড়াবে। কথা দিলাম বাবা, তোমার ঋণ শোধ না করে আমি জীবন শুরু করব না। বলো, বাবার আত্মাকে তুমি ঋণ মুক্ত করতে রাজি আছো? আমার আত্মাকে তুই ঋণ মুক্ত করিস কবল। বলো, রাজি আছো? বলো, রাজি আছো? বলো। আমি রাজি। কিন্তু আমি রাজি নই। তোর জীবনে আমি লগ্ন ভ্রষ্টার অভিশাপ রাখতে দেব না। মা, ওসব সংস্কার আমি মানি না। সরকার মশাই, পুরু ঠাকুরকে অনুষ্ঠান শুরু করতে বলুন। সংকাশে অনিখন্ন সমগ্নম অন্তঃপ্রেণিষ্মনাঙ্গে মহায়ীনম মহাশপতি যদিদং যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং। আচ্ছা কখন শোনা আমার বাবা, শোন। জানিস খোকা, তোর ঠাকুরদা ছিলেন মস্ত বড় পণ্ডিত, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তুই হবি এ বংশের শ্রেষ্ঠ সন্তান। তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই ও কথা বলেছিলেন? ছি বাবা, তার নামে ও কথা কখনো বলিস না। উনি আর কি বলে গেছেন? তোর বউ হবে খুব সুন্দরী আর ভীষণ তেজি, কিন্তু তোর বউয়ের মুখ দেখা নাকি আমার কপালে নেই। তাহলে জেনে রাখো মা, আমার মুখ দেখা বোধ হয় সেই তেজি বউয়ের কপালে নেই। বলাই শট, অমন অলক্ষণে কথা কখনো মুখে আনবি না। মানুষের জীবনে বিয়ে ছাড়াও অনেক কিছু করার আছে। স্বামী বিবেকানন্দ আমার আদর্শ পুরুষ, যদি তাঁর কণামাত্র গুণ কোনোদিন আয়ত্ত করতে পারি তো নিজেকে ধন্য মনে করব। ওতেই হব আমি সার্থক, সেটাই হবে আমার সাধনা। ডক্টর ঘোষ আমার বাল্য বন্ধু। থাক 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 থাক, চিঠিখানা নিয়ে তার সঙ্গে দেখা করলেই তিনি তোমার সব ব্যবস্থা করে দেবেন। তোমাকে কৃতী হতে হবে দীপ, আজ যেমন তুমি রঘুনাথপুর কলেজের মুখ উজ্জ্বল করেছ, ভবিষ্যতে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে সেই আশাতেই রইলাম। ভাগ্যের নিষ্ঠুর দাবা খেলায় হয়তো আমি হেরে গেলাম স্যার। কয়েকটা কথা আমি বলতে চাই। এ বিয়ে আমি মানি না, আমার
কাছে বিয়ের কোনো মূল্য নেই। যদি রং ওই নিষ্প্রাণ শালগ্রাম শিলা আর অগ্নি সাক্ষী রেখে সাত পা ঘোড়ার মধ্যে আমি এমন কোন মাহাত্ম দেখি না যার জন্য একটা অশিক্ষিত অন্তর্যজ্ঞ ভূতকে স্বামী বলে মেনে নিতে হবে। আর একটা কথা, আমি আগেও যেমন স্বাধীন ছিলাম ভবিষ্যতেও তাই থাকবো। একটা অবুদ্ধ মন্ত্রের জোরে কেউ যদি আমার উপর কোনো অধিকার খাটাতে আসে তাহলে কিন্তু আমি জলের উপর বিদ্যুতের মতো, আর সেই আগুনে শুধু তাকেই জলে পড়ে উঠতে হবে। সব সময় মনে রাখিস বাবা, কল্পতি বর পাবি দিদি ভাই, রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সে হবে অতুলনীয়, যশ খ্যাতি আর সম্মানের অধিকারী হবে সে, স্বামী গর্বে তুই হবি গর্বিণী। আমি বেরোচ্ছি, মাকে বলবি ফিরতে দেরি হবে। এবার দেখুক সবাই আমি কি করতে পারি। মা, দিদি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সে কি বামুন ঠাকুরকে জল খাবার তৈরি করতে বল। আচ্ছা, কাজে বেশ গরম বাবা, জ্বর কখন হলো? ও কিছু না মা, সামান্য একটু গা গরম হয়েছে। আমি সরকার মশাইকে বলছি এখনই ডাক্তার ডেকে নিয়ে আসবে। আপনি ব্যস্ত হবেন না, ডাক্তার ডাকার দরকার নেই। বেশ, যাবার আগে শুধু দুধ খাবো। যাবার আগে মানে কোথায় যাবে তুমি? কোথাও না কোথাও তো যেতেই হবে মা। না বাবা, অন্তত আমি যে কদিন বেঁচে আছি সে কদিন তোমাকে আমার কাছেই থাকতে হবে। কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও, কথা দাও বাবা। বেশ, কিন্তু কয়েকটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ মা, থাকবো আমি আপনার সন্তানের পরিচয়, অন্য কোনো পরিচয় নয়। খাবো আমি আপনার সঙ্গে নিরামিষ এক বেলা, থাকবো আমি আপন মনে ভিন্ন একখানা ঘরে, যে ঘরে আপনি ছাড়া আমার বিনা অনুমতিতে কারোর প্রবেশাধিকার থাকবে না। কোনো বৈষয়িক ব্যাপারে আমাকে জড়াবেন না, সামাজিক অনুষ্ঠান থেকে আমাকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখবেন। এই শর্তগুলো ঠিকভাবে পালিত হবে এই আশ্বাস আপনাকে দিতে হবে মা। বেশ, তাই হবে বাবা। মা,
শিখা, তুই এই অসময় মাসিমাকে বলে এসেছিস? রামকে বলে এসেছি। ছেলে মানুষই করিস না শিখা, চল আমার সঙ্গে গাড়িতে উঠবি, মাসিমা হয়তো চিন্তা করছেন। আহ, বিরক্ত করিস না। আমার কথা শোন, সবই যখন করেছিস তখন আজকে স্ত্রী আচার নিয়ম কানুন গুলো কিসের স্ত্রী আচার, কিসের নিয়ম কানুন? ওই গেও ভূতটাকে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে এসেছি, আমার কাছে ও বিয়ের কোনো মূল্য নেই। কি বলছিস তুই? ঠিকই বলছি। হ্যাঁ, কথাটা মাকে তুই জানিয়ে দিস। শিখা, দিদি ভাইয়ের বর হবে অসাধারণ। ন্যায়রত্ন মশাই দিদি ভাইয়ের কষ্টে বিচার করে বলেছেন, জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে সে হবে অতুলনীয়। তুমি দেখে নিও বৌমা, ন্যায়রত্ন মশাইয়ের বিচার কখনো মিথ্যে হবে না। কার খাবার? জামাই বাবু দাও, আমি নিয়ে যাচ্ছি। দীপবাবু, দীপবাবু, জল খাবারটা খেয়ে নিন, আসুন বসুন। বসুন। আমার নাম মিলি, আমি শিখার বন্ধু। আপনার সম্বন্ধে যা শুনেছিলাম আপনি ঠিক তা নন। কি শুনেছেন? এই, আপনি খুব গম্ভীর, বেশি কথাবার্তা বলেন না, তারপর আহারে বিহারে আসক্তিহীন, ঠিক যেন বৈরাগীর মতো। বৈরাগ্য সাধনার ধন, সহজলভ্য নয়। ও চেষ্টা করে লাভ নেই, কারণ আপনার সাধনায় বিঘ্ন ঘটাবার মতো লোক আপনার পাশেই আছে। না মানে, মানে এক পাশে স্ত্রী আর এক পাশে এই বোন। কেন, আমার ভাই হতে কি আপত্তি আছে? আধুনিক যুগের ভাই হতে। হ্যাঁ করুন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে রাখছি। হ্যাঁ, বাজারের টাকা দিন। কি কি আনতে হবে কর্তা আমাকে জিজ্ঞেস করেছিস তো? হ্যাঁ। আচ্ছা, কোথাও বেরোচ্ছ নাকি বাবা? হ্যাঁ মা, একটু ঘুরে আসি। আমার গাড়িটা গ্যারেজেই পড়ে থাকে, ড্রাইভারকে বলে দিচ্ছি, ওটা তুমিই ব্যবহার করো। আমি গায়ের ছেলে, মেঠোপাতি হাঁটা আমার অভ্যেস, শহরে এসে খুব বেশি হলে ট্রামে বাসে চলাফেরা সইবে, এর বেশি কিছু সইবে না মা। মা, ওই চিড়িয়াখানার জিপটিকে কি বাড়িতে রাখাই মনস্থ করলে? যার কথা বলছিস সেই বাড়ির পরম আদরের জন, তার সম্বন্ধে এরকম অশালীন মন্তব্য যেন ভবিষ্যতে আর কোনোদিন না শুনি। রঘু, পাশের ঘরটা পরিষ্কার করে দে, দাদাবাবু আজ থেকে কি করে থাকবে? না না স্যার, থাকার জায়গার দরকার নেই। কেন? তোমার প্রিন্সিপাল সাহেব তো থাকার ব্যবস্থা করতে লিখেছেন। আগে সে ব্যবস্থা একটা হয়েছে। তা এখানে এলে কেন? যেখানে ব্যবস্থা আছে সেখানে চলে যাও। আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার, আমার ভাগ্য বিপর্যয়ের কথা শুনলে? শুনবার দরকার নেই,
তুমি এখন আসতে পারো। দয়া করে আপনার স্নেহ থেকে আমাকে বঞ্চিত করবেন না স্যার। নন্সেন্স, স্নেহ কি আমার নেই। প্লিজ বি অফ, আই সে গেট আউট। দাও তাকাও আমার দিকে। লুক এট মি, লুক এট মি। মাথা উঁচু করে দাঁড়াও। এই পৃথিবীতে তোমায় কেউ কিছু করে দেবে না, তোমায় আদায় করে নিতে হবে। যা বলছিলাম, স্টাডি রুম, আলমারির মধ্যে বইপত্র আছে, যখন যেমন খুশি ব্যবহার করো। আর রঘুকে একটু হাত করে নিতে হবে, তাহলে মিনিটের মধ্যে সব উল্টো পাল্টা করে দেবে। ওকে, সুযোগ সুবিধে ছিল না বলেই হয়তো বিএমএ পাস করতে পারিনি। যতটা তুই ভাবছিস ততটা অশিক্ষিত হয়তো সে নয়। দু চারটি কথা বলেই দেখ না। কথা বলা লোকের আমার অভাব নেই মা, ঠিক করেছি। আবার আমি কলেজ যাব। আকাশে দুটি তারা জ্বলবে কেমন করে, এক আকাশে দুটি তারা জ্বলবে কেমন করে, দুটি পথে একটি পথে চলবে কেমন করে, এক আকাশে দুটি তারা জ্বলবে কেমন করে। বাধা বিনা বেসুর হলো যে গান হঠাৎ থেমে গেল, বাধা বিনা বেসুর হলো যে গান হঠাৎ থেমে গেল, সে গান পেয়ে জীবন আবার চলবে কেমন করে, এক আকাশে দুটি তারা জ্বলবে কেমন করে। কার অপরাধ কার যে কি দোষ ওই বিধাতাই জানে, জ্বলছে শুধু আগুন ধুধু জ্বলছে দুটি প্রাণে, কার অপরাধ কার যে কি দোষ ওই বিধাতাই জানে, জ্বলছে শুধু আগুন ধুধু জ্বলছে দুটি প্রাণী, লাগবে জোড়া আবার কবে, কবে আবার মিলন হবে, লাগবে জোড়া আবার কবে, কবে আবার মিলন হবে, ভালোবাসার কথা হৃদয় বলবি কেমন করে, এক আকাশে দুটি তারা জ্বলবে কেমন করে,
দুটি পথে একটি পথে চলবে কেমন করে এক আকাশে দুটি তারা জ্বলবে কেমন করে আমি একাই যাব আর সবাই মিলে বসে থাকো আমি আসছি কি বোকা রে বাবা রে বাবা কি ব্যাপার হাঁপাচ্ছেন কেন কোথায় গিয়েছিলেন শিখর বরকে দেখতে কেমন দেখলেন চমৎকার কিরকম খালি গা কলায় পইতে মা মা এই যে মা তুমি কি এই বাড়ি থেকে আমাকে তাড়াতে চাও কি হলো আবার কি হলো আবার তোমার পরম আদরের জন যে অসভ্যের মতো পোশাক পরে ঘুরে বেড়ায় তাকে তুমি দেখতে পাও না কি বলছিস তুই ঠিকই বলছি ধুতি ধুতি একমাত্র জঙ্গলিরাই পড়ে ধুতি বাঙালির জাতীয় পোশাক আমাদের পূর্বপুরুষরা চিরদিন ধুতিই পরে এসেছেন তাদের পূর্বপুরুষেরা তো কিছুই পরতো না তাহলে সেই পোশাকেই থাকতে বলো মানাবে ভালো নিজের বলতে আছে সাহেবের এক ভাগ্নি তবে সেও থাকে মেয়েদের মেসে মাঝে মধ্যে আসে যখন সাহেব কলকাতা থাকেন তা না হলে সাহেবের গার্জেন বলতে আমি আমাকে সাহেব বেশ ভয় করেই চলেন তাই বুঝি হ্যাঁ হ্যাঁ না 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 আমি আমি ভয় একটা ঝামেলা করছিল বুঝি আগে না স্যার একদম প্রশ্রয় দেবে না মাথায় উঠে বসবে আচ্ছা পেপারটা কত দূর কবে সাবমিট করছো দু চার দিনের মধ্যেই দ্যাটস থ্যাঙ্ক ইউ গুড বয় কি ব্যাপার আমি না দিদিমণি নিচে আমি আসছি কোথায় যাচ্ছিস মামার কাছে জানিস আমাদের কলতান গোষ্ঠীতে একটা নতুন মেম্বার এসেছে নাম দেবাশিস মুখার্জি ভেরি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম টু তোদের কলতান গোষ্ঠীতে তোর বরকেও মেম্বার করি নে না ওই গাইয়া ভূতটাকে গাইয়াটাকে স্মার্ট করার দায়িত্ব কিন্তু তোরই শেখা আহ বাজে বকিস না আমার অনুরোধ শিখা তুই ওকে কাছে টেনে নে দেখবি তুই ঠকবি না রে এক কাজ কর মিলি তুই বরং ওকে নিয়ে ছেতে নে না কেন দীপ দীপ তুমি কি আজ একটু তাড়াতাড়ি ফিরবে বাবা কেন বলুন তো কর্তামা আজ একবার কারখানা দেখতে যাবেন বলছিলেন বেশ তাড়াতাড়ি ফিরব আচ্ছা আমি আবার কিছুতেই পরীক্ষা দেব না কেন পরীক্ষা দিবি না কেন ভাগ্নি ফেল করলে মামার গৌরব বাড়বে তো মামা ভাগ্নি ফেলই বা করবে কেন কারণ মামা ভাগ্নির জন্য প্রাইভেট টিউটর ঠিক করেনি বলে প্রাইভেট টিউটর কি মুড়ির মা বাজারে অনেক দিন হয়ে গেল আহা কোথায় পাওয়া যায় তোমার ইউনিভার্সিটিতে তো পাওয়া যায় তা অবশ্য যায় তবে চল তো আমার সঙ্গে যাই না ইউনিভার্সিটির ব্রিলিয়েন্ট স্কলার তবে আমার একটা খটকাই লাগছে ও বাড়িতে গিয়ে পড়াবে কিনা দেখি বলে দেখি এবারে কিন্তু অনেকদিন পাবে এই দিদিমণি দাদাবাবু এসছে অনেক চল চল ভেতরে চল আজ কিন্তু না খেয়ে যাওয়া চলবে না দীপ রাজা বাবা কিছু নেই আমার ভাগ্নি মিলি এবছর ফাইনাল দিচ্ছে তোমার সাহায্য প্রার্থী ও অবশ্য বলেছিল ওর বাড়িতে যাওয়ার জন্য বললাম অসম্ভব হবে না এখন আলাপ করে দেখো কতটা সাহায্য করতে পারবে
আমি একটু চেঞ্জ করে আসি, বসো 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 বসো। কি আলাপ করব? মিথ্যাবাদীর সঙ্গে আমি আলাপ করি না। অপবাদটা কিন্তু মিথ্যা। মিথ্যা? আপনি কি কখনো আমায় বলেছেন আপনি ইউনিভার্সিটির সেরা ছাত্র, ব্রিলিয়ান্ট স্কলার? স্যার আমাকে স্নেহ করেন তাই বাড়িয়ে বলেছেন। কখনো না। এতেও কিন্তু প্রমাণ হলো না আমি মিথ্যেবাদী। আমার তো মনে পড়ে না এ সম্বন্ধে কোনো কথা বলেছি বলে। কেন বলেননি? আমি আপনার মায়ের পেটের বন্যই বলে, তাই না? বেশ বেশ, আমি পরই থাকবো। চাই না আমার পরের সাহায্য। যে ভাই বোনকে বিশ্বাস করে না সে ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। পারবি এই ভাইটার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিতে? বল দাদা। দাদা দাদা। হ্যালো। হ্যাঁ, তোকে অঙ্গীকার করতে হবে। তুই আমার সম্বন্ধে যা জানলি কোনোদিন কারোর কাছে প্রকাশ করবি না, বিশেষ করে তোর বন্ধুর কাছে তো নয়। কিন্তু না বোন, যদি প্রয়োজন হয় তো আমিই বলবো। তিরেমিলি রাজি করতে পারলি? রাজি হবে না মানে? বোন ফেল করলে দাদার গৌরব কি বাড়বে বলো? তা তো ঠিকই, এরই মধ্যে তুই না, সত্যি তো তুলনা হয় না। অবহেলা না করে কাছে টেনে নে, দেখবি তুই ঠকবি না। গাইয়াটাকে স্মার্ট করার দায়িত্বটা কিন্তু তোরই। আদরেরজনকে বাড়িতে থাকতে বলো, নিউ মার্কেট থেকে টেইলর রহমান সাহেব আসবেন, স্যুটের কাপড় আমি পছন্দ করে এসেছি, মাপটা যেন দেয়া হয়। তাহলে আজ একটু তাড়াতাড়ি ফিরো বাবা। মা, কাককে ময়ূরের পুচ্ছ পড়ালি কাক যেমন ময়ূর হয় না, আমাকে হাজার কোট প্যান্ট পরলেও আমি কোনো সাহেব হতে পারবো না। না পারলেও অন্তত কোট প্যান্ট পরে সভ্য সমাজের উপযুক্ত হওয়া যায়। যে সমাজের সভ্যতার মাপকাঠি কোট প্যান্ট পরা সে সমাজের প্রতি আমার কোনো লোভ নেই। আমাকে ক্ষমা করবেন মা, সন্ধ্যের সময় বাড়িতে থাকলে আমার পক্ষে স্যুটের মাপ দেওয়া সম্ভব হবে না। তুমি বলো আমি কি ভুল করেছি? এছাড়া আমার কি রাস্তা ছিল বলো? কি হলো, কিছু বলবে? আচ্ছা দাদাবু, আমার পেটের মধ্যে সবসময় ঘুর 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 করে কি ঘুরে বেড়ায় বলতে পারো? বলতে পারি। বলো। তোমার মাথা? মাথা? মাথা তো এইখানেই রয়েছে। মাথা তো মাথাই আছে কিন্তু খিলু পেটে নেমে গেছে। তাহলে কি হবে? মাথার খিলু আবার মাথায় না ওঠালে পেট ফেটে তো বেরিয়ে আসবে। আই বাস, মরে যাবো তো, তুমি মরে যাবো। তা তো মরবেই। না 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 না, কিছুতেই মরে চলবে না, এখন মরে চলবে না, বউ কাঁদবে। ও বাবা রে,
পেটের গিলু মাথায় উঠাচ্ছি, তার মানে এবার জীবন থেকে আমি একেবারেই মুছে ফেলব। হ্যালো এভরিবডি, রিয়েলি আজকে তোকে ফ্যান্টাস্টিক লাগছে শিখা। ও রিয়েলি? আচ্ছা দেবাশিস বাবু, আপনি বলুন, আমি কি একটু বাড়িয়ে বলছি? নট অ্যাট অল, সত্যি মিস, সরি মিসেস কি যেন ভট্টাচার্য পণ্ডিত। আমি কারো মিসেস নই, আমি এখনো মিস চ্যাটার্জি। কেন, আমার তো ভদ্রলোককে খারাপ লাগে না, ইচ্ছায় আলাপ করি। প্লিজ এবা, মিলির মতো তোকে আমরা হারাতে রাজি নই। তার মানে? ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে মিলি আমাদের সঙ্গে একদম মেশে না, তাতে আমাদের কিছুই যায় আসে না। কালই আমরা পিকনিক করতে যাব, মিলির জন্য নিশ্চয়ই আমাদের যাওয়া আটকাবে না। অফ কোর্স নট, থ্রি জাস্ট ফর মিস চ্যাটার্জি। হিপ হুরে, হিপ হুরে, হিপ হুরে, হিপ হুরে। মান বলা কিছুতে আর সীমানা।
হিন্দু ধর্ম সভ্যতা ও সংস্কৃতির উপর গবেষণা করে দীপঙ্কর ভট্টাচার্যের পিএইচডি ডিগ্রি লাভ। দেখ কি সুন্দর বিজ্ঞাপন। গুড মর্নিং এভরিবডি। দেখ আমাদেরটাও বেরিয়েছে। আমরা ঠিক করেছি এবার কলতান গোষ্ঠীর অ্যানুয়াল ফাংশনে শকুন্তলা ডান্স ড্রামা প্রেজেন্ট করব। হাতার নাম ভূমিকায় থাকবি তুই। আমি হ্যাঁ তোর নাচের সঙ্গে গান গাইবে দেবাশিস বাবু। কিন্তু আমি কি পারবো? নিশ্চয়ই পারবেন, আপনাকে তৈরি করার দায়িত্ব আমার। ও গুরু দায়িত্ব আপনাকে নিতে হবে না দেবাশিস বাবু, শিখা নিজেই নিজেকে তৈরি করতে পারে। হ্যালো দেবাশিস। হাই। নাও লেটস গো, রাইট? চলো গাড়িতে ওঠ। না পড়তে যাচ্ছি। কোথায়? মামা বাবুর কাছে? না, মামা বাবু একজন ব্রিলিয়ান্ট স্কলার ঠিক করে দিয়েছেন তার কাছে। তাই নাকি? শুধু ব্রিলিয়ান্ট স্কলারই নয়, মামা বাবুর ভাষায় একটি রত্ন। তাই নাকি? পড়ার সঙ্গে সঙ্গে সেই রত্ন লাভের চেষ্টা করছিস বুঝি? চেষ্টা করে লাভ নেই ভাই, ইতিমধ্যেই তাকে একজন লাভ করেছে। কিন্তু সে এমনই নির্বোধ যে বিশ্বকবির খ্যাপার মতো চিনতে না পেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভেরি সরি। আচ্ছা চল তোর রত্নটির সঙ্গে আলাপ করে আসি। তোর সঙ্গে আলাপ করতে রাজি হবে না। কেন? ভারতীয় হিন্দু নারী হয়ে স্বামীকে গ্রহণ করিসনি বলে? বটে। তাকে জিজ্ঞেস করিস তো, মহাকবি কালিদাসের স্ত্রী কোন দেশের নারী ছিলেন? ভারতীয় হিন্দু নারী হয়ে স্বামীকে গ্রহণ করিসনি বলে? মিস চ্যাটার্জি, মিস চ্যাটার্জি, কি ভাবছিলেন? মহাকবি কালিদাসের কথা? কালিদাস? অল বোগাস। বলুন মিলিকে কেমন লাগলো? ভারী ভালো মেয়ে, আমার বেস্ট ফ্রেন্ড। জন্মদিনে আসুন, ওর সঙ্গে আলাপ করিয়ে দেবো। অ্যান্ড আই সাপোজ শি উইল লাইক হার। ফুল আমি পছন্দ করি ঠিকই, তবে গোলাপ ফেলে পলাশ ফুল নয়। আচ্ছা গুড নাইট। তোমাকে বোঝা আমার হয়ে গেছে। দীপ, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। হ্যাঁ, তুমি আমার সমস্ত আশা পূরণ করেছো। এই দেখো কাগজে তোমার ছবি দিয়ে সব সংবাদ ছাপিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন ভাই। জানিস খোকা, তোর ঠাকুরটা ছিলেন মস্ত বড় পণ্ডিত, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তুই হবি বংশের শ্রেষ্ঠ সন্তান। ঐতিহ্যমণ্ডিত ভারতীয় জীবন দর্শনের সার্থক প্রতিচ্ছবি সার্থকীর হোম শিখা। বুদ্ধিজীবী মহলে আলোড়ন সৃষ্টি করেছে সার্থকীর হোম শিখা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই আমাদের আনন্দের রাতে আমি প্রস্তাব করছি মিস চ্যাটার্জি, আই মিন মিস শিখা চ্যাটার্জি, আমাদের একখানা গান গেয়ে শোনাবেন। গান? আমি? না না, ও নো ডিয়ার, আই জাস্ট ক্যান সিং। আমি
পুজো ধর্ম কর্ম মানি না আমি ভাই পুজো পুজো ধর্ম কর্ম মানি না বঞ্চম সংস্কৃতির মন্ত্র জানি না আমি ভাই পুজো পুজো ধর্ম কর্ম মানি না আমি ভাই পুজো পুজো ধর্ম কর্ম মানি না শিখা এখনো তুমি অযোগ্য হয়ে পড়েনি ওর প্রথম জীবন খুবই সুন্দর ওর ঠাকুরমা ঠাকুরদার হাতে গড়া এই মিথ্যে সোসাইটির মোহে পড়ে ও নষ্ট হতে চলেছে কিন্তু বিশ্বাস করো ও এখনো নষ্ট হয়ে যায়নি দাদা দাদা তুমি ওকে বাঁচাও না দাদা কেউ কাউকে বাঁচাতে পারে না যদি সে অনন্য পরায়ণা থাকে সে যদি খাঁটি থাকে তাহলে সে নিজেই নিজেকে বাঁচাতে পারে তবু কথা দিলাম প্রয়োজনে তোর কথা রাখার চেষ্টা কর শুনেছ দীপ বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ডক্টর ত্রিপাঠি লিখেছেন তোমার হোমশিখা একাডেমি মেম্বারদের মুগ্ধ করেছে হ্যাঁ আরো লিখেছেন হিন্দু ইউনিভার্সিটি তোমাকে পেরে খুশি হবে আপনাকে নিয়ে যেতে এসেছি কোথায় আমাদের মধ্যে ও ঘরে খেটুফুল বনেই থাকে কাচের ঘরে মানায় না তার মানে আপনি বলতে চান আমরা কাচের ঘরে থাকি বেশ তাহলে আপনাকে প্রমাণ করতে হবে নইলে ছাড়বো না না ছাড়লে ক্ষতি নেই দু এক সময় মনে হয় কাচের ঘরে ঢুকে পড়ি ঢুকে পড়ুন কেউ বাধা দেবে না আমাকে ঢুকতে বলে কিন্তু নিজেই স্বীকার করলেন যে আপনারা কাছের ঘরেই থাকেন তুমি এখানে দীপবাবুকে নিতে এসেছিলাম মাসিমা হৈহুল্লোড়ও পছন্দ করে না তোমরা নিজেরা হৈহুল্লোড় করো গিয়ে যাও দিনে দিনে ওদের হৈহুল্লোড়ের মাত্রাটা বেড়েই চলেছে মনে হচ্ছে খুকুকে এবার বাধা দেওয়া দরকার বাধা দিলে ইচ্ছেটা আরো প্রবল হবে মনের ওপর চাপের ফল ভালো হয় না মা হিন্দু ধর্মের জন্য যোগ্য প্রতিনিধি আপনি ঠিক করতে পারেন ডক্টর ত্রিপাঠি থ্যাংক ইউ
What a surprise! আপনি ওখানে গিয়েছিলেন কেন? ফাইনান্সে আপনি কি বোঝেন? মেয়েদের সঙ্গে ঘোরাচ্ছে। কিছু না বুঝেই ওখানে যাওয়া ঢের ভালো। সঙ্গে ঘোরাচ্ছে কিছু না বুঝেই ওখানে যাওয়া ঢের ভালো। দিদি আপনার ফোন। চলো শুনুন, আজও কি আমাকে দেখে মনে হয় আমি ওই কাচের ঘরে থাকি? কথাটা কিন্তু সেদিন আমি খুব হালকা ভাবেই বলেছিলাম। কোন কোন ক্ষেত্রে হালকা কথার প্রতিক্রিয়া খুব গভীর হতে পারে, তা বোধহয় আপনি জানেন না। কি ব্যাপার, তোরা তো দেরি হলো যে। একটু দেরি হয়ে গেল রে। তোর চোখ মুখ কেমন কেন? কি হয়েছে? কিছু না। চলুন দেবাশিস বাবু, রিহার্সাল শুরু করুন। তার আগে চলুন একাডেমিতে গিয়ে বোর্ড রিহার্সাল ডেটটা ফাইনাল করে আসি। বেশ চলুন। আসুন মিস চ্যাটার্জি। চলুন। সরকার কাকা, আমাদের ফাংশনের চাঁদাটা আজ দিয়ে দেবেন। কোম্পানি থেকে 5,000 টাকার বিজ্ঞাপন তো দেওয়া হয়েছে মা, ও ছাড়া আরো 5,000 টাকা দরকার। হ্যাঁ, যা বলছিলাম, বেলঘরিয়ার কারখানার শ্রমিকদের দাবি সম্পর্কে ওখানকার ম্যানেজার আপনার মতামত জানতে চেয়েছে কর্তা মা। যতটা সম্ভব দাবি মেনে নিয়ে মিটমাট করে নিতে বলুন। খুকুদের ফাংশনের জন্য কোম্পানি থেকে 5,000 টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আরো 5,000 টাকা চাইছে। এবার যেন বাড়াবাড়িটা একটু বেশি হচ্ছে। টাকাটা দিয়ে দিন। কেন তুমি ভুলে গেলে, ভুলে গিয়ে কি পেলে? কেন তুমি ভুলে গেলে, ভুলে গিয়ে কি পেলে? কেন তুমি ভুলে গেলে, ভুলে গিয়ে কি পেলে? না না না, হলো না। আপনার হাতটা থাকবে ঠিক এইখানে। দেবাশিস বাবু, আপনি আপনার গান নিয়ে ভাবুন, নাচ সম্পর্কে আপনাকে কোনো ভাবনা ভাবতে হবে না। তোর বউ হবে খুব সুন্দরী আর ভীষণ তেজি, কিন্তু তোর বউয়ের মুখ দেখা নাকি আমার কপালে নেই। কোকেট মেয়েকে বিয়ে করেছেন, হাসতে লজ্জা করা উচিত।
কাঠখানা দিয়ে আসি, তাকে দিতে হবে না। কেন? আমার অভিনয় ওই গেউ ভূতটাকে দেখাবার জন্য নয়। আমি কিন্তু পারমিশন না নিয়ে ঢুকে পড়েছি, আশা করি রাগ করবেন না। ঢুকেই যখন পড়েছেন, রাগ করে আর হবে কি? বলুন কি করতে পারি আমি। এই কার্ডটা নিয়ে যথাসময় যথাস্থানে উপস্থিত থেকে আমাদের ধন্য করবেন। আমি অতি নগণ্য আর অশিক্ষিত মানুষ, আপনারা অভিজাত, আপনাদের কৃতার্থ করার ধৃষ্টতা আমার নেই। দয়া করে আমায় ক্ষমা করবেন। আমি পার্সোনালি আপনাকে নিমন্ত্রণ করছি, আশা করি আপনি আসবেন। যাব। ধন্যবাদ। বাড়িতে নেই, অনেকক্ষণ আগেই নাকি বেরিয়ে গেছে। কি হবে? এরবার কোনো রাস্তা নেই, সবাইকে কোথাও যার যেতে হবে। আমি আর ভাবতে পারছি না। ঠিকাছাড়া ঠিক কোথায় গেল? পালিয়েছে। দাদা, দাদা, শিখার বড় বিপদ, তুমি ওকে বাঁচাও দাদা। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, এখনই শিখা দেবীর নাচ শুরু হচ্ছে। ওম ব্রহ্ম ভুবন শ্লোক দেব ঋষি পিতৃমানব ত্রিপন্তে পিতরস্বর্বে মাতৃমাতা মহাদয়। Thank you.
বাপিলি বুক ভরা এত আশা ভেঙে দিয়ে কি বাপিলি কেন তুমি ভুলে গেলে ভুলে গিয়ে কি বাপিলি সাজানো তুরু ফুলেতে গেছে ভরে দেখলে না একবারও পিছনে চেতারে তোমার সাজানো তুরু ফুলেতে গেছে ভরে দেখলে না একবারও পিছনে চেতারে ফুল যে কাঁপে ঝরে কাঁপে ঝরে কেন তুমি ভুলে গেলে ভুলে গিয়ে কি বাপিলি আমার চোখের কুলি কত কি ছিল আঁকা রয়ে গেল সবই যে আমার চোখে ঢাকা আমার চোখের কুলি কত কি ছিল আঁকা রয়ে গেল সবই যে আমার চোখে ঢাকা হলাম শুধু যে একা শুধু একা কেন তুমি ভুলে গেলে ভুলে গিয়ে কি বাপিলি বুক ভরা এত আশা ভেঙে দিয়ে কি বাপিলি কেন তুমি ভুলে গেলে ভুলে গিয়ে সে রাত্রে এক গ্লাস দুধ আর কয়েক টুকরো ফল খায় শুধু দুধ আর ফল খেয়ে থাকে দিনের বেলাও এক মুঠো আতপ চালের ভাত আর একটু নিরামিষ তরকারি তাও সপ্তাহে দুদিন উপোস চল খাবি চল খিদে নেই খাব না Yeah.
जामाई पसंद करबे ना से आज खाबे ना तार उपोष ज्ञानपीठ पुरस्कार पेलें सार्थकी ज्ञानपीठ पुरस्कार पेलें सार्थकी ज्ञानपीठ फॉर होम शिखा ज्ञानपीठ फॉर होम शिखा तुम्हारे परिश्रम सार्थक हलो आई एम प्राउड ऑफ यू दीप सुगंधिरं सहमृतत्वाय कल्पते ठीक है हाशपो
বলো দিদি। এই আমার প্রথম কাজ মামুনি। আত্মীয় স্বজন সকলের সামনে বুবাইয়ের অন্নপ্রাশন হবে, ও সকলকার আশীর্বাদ পাবে, সেই আশাতেই তো দিল্লি থেকে কলকাতা এসেছি। এই তো জামাইবাবু বলে দিয়েছে, দীপকে নিয়ে তুই যদি না যাস তাহলে কিন্তু ও আর আসবে না। চলি মামুনি, ওদের সময় মতো পাঠিয়ে দিও। দেখো জামাইকে লুকিয়ে রেখো না। এই যে ভাই, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করে চলে যাচ্ছিলাম। বলুন। আমার বুবাইয়ের অন্নপ্রাশন, তুমি যদি শিখাকে নিয়ে সেখানে না যাও তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে মুখ দেখানোই মুশকিল হবে আমার। অন্তত আমার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। দিল্লি যাচ্ছ মাসিমাকে বলেছো? কয়েকদিনের জন্য বাইরে যাবো বলেছি, কোথায় যাবো কেন যাবো বলিনি। মাসিমা জানতে চাননি? চেয়েছিলেন, বলেছি ফিরে এসে বলবো। আরে টেবিল তো সাজাচ্ছ, শেষ পর্যন্ত বোন ভগ্নিপত আসবে তো? আহা নিশ্চয়ই আসবে, আমাকে কথা দিয়েছে না? দেখা যাক শেষ পর্যন্ত কথা রাখে কিনা। বলছিলাম অলকাতি শ্বশুর বাড়ি এনেছে। মানে খুঁজে হাতে বের করতে পারবো না। মা গাড়ি নিয়ে বেলঘড়িয়া একসাথে গেছে, ফিরতে রাত হবে। রামকে ট্যাক্সি আনতে পাঠিয়েছি, ট্যাক্সিতে একা যাওয়াটা মানে একা গেলে ও বাড়িতে নানা রকম কথা উঠতে পারে। দীপ তো নিরামিষ খায়, ওর তো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না দাদা, মাছ মাংস ছুলেই আমার জাত যায় না। তবে খান না কেন? প্রয়োজন নেই বলে। শক্তির জন্য মাংস খাওয়া দরকার। জীব জন্তুর মধ্যে বোধহয় হাতির শক্তি সবচেয়ে বেশি, হাতি কিন্তু মাংস খায় না। ঠিক আছে ভাই, তোমার নিরামিষ খাবার আমি নিয়ে আসছি। আপনি ব্যস্ত হবেন না, আমি মাসিমার ঘরে বসে ঠিক খেয়ে নেব। সবাই সঙ্গে টেবিলে বসে কাঁটা চামচে খাওয়া সেটাই হচ্ছে সভ্যতা। কথাটা আপেক্ষিক, আপনারা যেমন বিদেশি রীতি অনুসরণ করে আপনাদের সমাজে সভ্য আছেন, আমিও কিন্তু দেশের রীতি আঁকড়ে ধরে আমার সমাজে তেমনই সভ্য আছি। কি
কিন্তু আপনি তো আমাদের সমাজে এসে পড়েছেন কিভাবে শিখাদিকে বিয়ে করে আমার ধারণা ছিল পুরুষ বিয়ে করে স্ত্রীকে তার নিজের সমাজেই নিয়ে যায় কিন্তু আপনাদের সমাজে যে উল্টো হয় তা জানতাম না কিরে যত হলি তো তুমি থামো দাদা সব স্ত্রী যদি সে সমাজে না মিশতে পারে না সইতে পারে তবে সে স্ত্রী নয় সে শুধু বিলাস সঙ্গিনী ওয়ান্ডারফুল ঠিক এই ধরনের বক্তব্যটাই এবারে জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া সার্থকের লেখা হোমশিখা বইখানায় আছে তুমি নিশ্চয়ই বইটা পড়েছো দীপ পড়া তো দূরের কথা নাম শুনেছি কিনা সেটাই একবার জিজ্ঞাসা করো দাদা তোলে পড়া বিদ্যা নিয়ে সার্থকের হোমশিখা পড়া ধৃষ্টতা ঠিক তাই আমি আধার ব্যাপারী জাহাজের খবর রাখি না আমি মাসিমার ঘরে যাচ্ছি দিদি এখানে থাকলে এরা কথা বলেই খিদে মেটাবেন খাবেন না কিছু কথা শুনে কিন্তু একেবারে মূর্খ বলে মনে হলো না বটতলা উপন্যাস পড়েও এ ধরনের কথা মুখস্থ রেখে বলা যায় বৌদি যুক্তি তর্কে হারলেই প্রীতি ওরকম রেগে যায় তুমি কিছু মনে করো না শিখা মনে করার কি আছে ঠাকুরজি তো আর মিথ্যে কিছু বলেনি ইউনিভার্সিটি ডিগ্রি তো সত্যিই নেই ডিগ্রি না থাকলে লোকে তো অশিক্ষিতই বলে কিরকম আয়োজন হয়েছিল ভালো দেশি বিদেশি দুরকমই মেনেছিল অলকার শাশুড়ি ননদ দীপকে দেখে কি বলল যা শুনলে তুমি খুশি হও তাই বলেছে Thank you.
কাছেই যাই তত দূরই যাও চাবিটা রাখুন মা ঘর পরিষ্কারই আছে খোলার দরকার হবে না তুমি নিশ্চিন্ত থাকো বাবা তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার ঘরে কেউ ঢুকবে না আচ্ছা প্রশ্নের সত্যি উত্তর দিবি কি প্রশ্ন দীপ বাবুর সঙ্গে তোর কি সম্পর্ক হঠাৎ এ প্রশ্ন কেন সত্যি করে বল দীপ বাবুকে তুই ভালোবাসিস বাসি বোন যেরকম ভাইকে ভালোবাসে ঠিক সেরকম দীপ বাবু তোকে বোনের মতো ভালোবাসে ঠিক জানো মায়ের পেটের বোন মতো নয় তাহলে তাহলে কি কিছু না একটা কথা বলবো হ্যাঁ বলে ফেল দাদাবু কবে আসবে তোমার কি দরকার না মানে আমি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তো তাই তাই বলছিলাম
দিদি শরীর খারাপ, দেখা হবে না। ফাংশনে কি ইচ্ছা করে যায়নি? ঠিক তাই। আপনি যতটা নিজ হতে পারেন তা আমি ভাবতেও পারিনি। আপনাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম। থামুন, আপনি হচ্ছে কত বড় বীর পুরুষ তার পরিচয় সেদিন আমরা পেয়ে গেছিলাম। সুযোগ পেলে প্রথমেই সেদিন আপনি পালিয়ে যেতেন। বিশ্বাস করুন মিস চ্যাটার্জি। শাট আপ। আমি মিস চ্যাটার্জি নই, মিসেস ভট্টাচার্য। আর হ্যাঁ, ভবিষ্যতে আর কখনো যদি আমার সঙ্গে কথা বলতে চান তো মিসেস ভট্টাচার্য বলেই কথা বলবেন। আসন্ন বিশ্বধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি দলের নেতা নির্বাচিত হলেন জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হোম শিখার লেখক ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। জামাই কোথায়? সে তো কয়েকদিনের জন্য বাইরে গেছে, কোথায় গেছে বলে যায়নি, বলেছে এসে বলবে। কাগজ তো দেখো, তাহলে জানতে পারবে সে কোথায় গেছে। এমএ পাশ করলো, গবেষণা করে ডক্টরেট পেল, হোম শিখার মতো বই লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেল, বিশ্বধর্ম মহাসম্মেলনের হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে আমেরিকা চলে গেল। মা, এত সব খবর যে তোমার কাছে গোপন করলো তাকে কিনা বলো তোমার পরম আদরের জন। না না মা, সে আমার কেউ না, কেউ না, সে ঠক, প্রতারক, প্রবঞ্চক। তাকে আমি কিছুদিন রেহাই দেব না, কিছুদিন না। খুকু, খুকু, শুধু মাকে প্রণাম করে বিদায় নেব বলেই কলকাতায় যাচ্ছি।
ওখান থেকে উড়ে যাব আমেরিকার পথে। কবে ফিরব তা জানেন আমার ভাগ্য বিধাতা। জীবনে পবিত্র হোমশিখা জ্বলে উঠু। সত্যভঙ্গ আমি করলাম, তাকে আটকে রাখার সমস্ত অধিকার আজ আমি হারালাম। মানুষ, ওকে তুমি ক্ষমা করো বাবা। আপনার খুকু আমার যাত্রাপথ সহজ করে দিয়েছে মা, সেই জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। এখন আমার আর চলে যেতে কোনো বাধা রইল না, সে এখন মুক্ত স্বাধীন। দাঁড়াও, আমাকে মুক্তি দেবার অধিকার তোমাকে কে দিয়েছে জানো না? যে নারীর জীবনে একবার পবিত্র হোমশিখা জ্বলে ওঠে সেই নারীকে অবহেলা করার অধিকার আর কারণ নেই। বলো, আছে সে অধিকার? উত্তর দাও, আছে সে অধিকার? উত্তর দাও, উত্তর দাও, চুপ করে থেকো না, উত্তর দাও। উত্তর দেবে না, উত্তর দেবে না। মুছে দিয়ে প্রমাণ করো মিথ্যে আমার ঠাকুমার কথা, মিথ্যে তোমার আশীর্বাদ, মিথ্যে তোমার হোমশিখা, মিথ্যে তুমি, মিথ্যে আমি, মিথ্যে পৃথিবী, সব সব মিথ্যে। আমার সতীত্ব, ধর্ম, সমাজ, সব সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে না শিখা, 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 সব সত্যি শিখা। হ্যাঁ হ্যাঁ শিখা, সব সত্যি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।